প্রত্যেকটি ভক্তবৃন্দের চরণে, ভক্তিমতী মায়েদের চরণে, কীর্তনীয় প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। আজকে এই মহতী হরিবাসনে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। হিন্দু ধর্মকে বাঁচানোর জন্যে, সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে আপনাদের এই সুন্দর প্রচেষ্টা, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বেঁচে থাকুক হিন্দু ধর্ম, বেঁচে থাকুক সনাতন ধর্ম, ইকো হয়ে যাচ্ছে, মানে মনিটার ক্লিয়ার নেই। জয় নিতাই, রিভাবটা কম বারবার বলেছি, জয় নিতাই, রিভাব কম, জয় নিতাই, টোনটা বাড়ো, জয় নিতাই। এই জন্য আপনাদের জন্যে ভগবানের কাছে একটা প্রার্থনা করব, সেই প্রার্থনাটা গাড়ি বাড়ি টাকা পয়সার জন্যে নয়। এ প্রার্থনা করব না যে আপনাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক, আমি একটাই প্রার্থনা করব প্রত্যেকটি হিন্দু পরিবারে যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম। হরি হরি বল, হরি হরি বল। আমরা বাচ্চাগুলোকে আসতে, আমরা বাচ্চাগুলোকে রোজগার করার মেশিন তৈরি করছি, কিন্তু বিবেক বিবেচনা তৈরি করছি না। এই জন্য অনেক বাবা মা দেখবেন শেষ বয়সে বলে, আমার ছেলেকে এত দূর পড়াশোনা করালাম কিন্তু ছেলে বাবা মাকে দেখে না। আসলে আফসোস করে লাভ নেই, আপনি আপনার বাচ্চাকে ঠিকমতো মানুষ করতে পারেন। শুধু পড়াশুনো করালে হবে না, তাকে আধ্যাত্ম বিদ্যা শেখাতে হবে। আপনি যেমন বাচ্চাকে কোলে করে নিয়ে স্কুলে পড়াতে যাচ্ছেন, আপনাকে বাচ্চাকে কোলে করে নিয়ে হরিবাসরে আসতে হবে। ওর মনটা শুদ্ধ হবে, গোবিন্দ চরণে মতি হবে, এবং বয়সকালে দেখবেন ওই বাচ্চা আর আপনাকে ফেলে দিতে পারবে না। যার মধ্যে বিবেক এবং বিবেচনা তৈরি হয়, সে ছেলে কোনোদিন বাবা মাকে সরাতে পারে না। এই জন্যে নিমাই শচীমাতাকে বলেছিল, মা তুমি কাঁদছ কেন? তো শচীমাতা বলেছিল, নিমাই তোকে ডাকলাম এই জন্যে তুই তোর বাবার পিণ্ডটা দিয়া। তো নিমাই জিজ্ঞেস করেছিল, মা পিণ্ড দিলে কি হয়? তো শচীমাতা বলেছিল, বাবা পিণ্ড দিলে সাত বংশ উদ্ধার হয়। কিন্তু নিমাই বলেছিল, মা তুমি তো বলছো পিণ্ড দিলে সাত বংশ উদ্ধার হয়, কিন্তু কোন বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয় তবে তার সাত বংশ নয়, তার চোদ্দ বংশ। এই জন্যে আপনারা এত ভিড় করেছেন, এর থেকে পরিষ্কার বোঝা গেল এখন কম্পিউটারের যুগে মানুষ চাঁদে যাচ্ছে, এত ব্যস্ততার মধ্যে মানুষ নিজেকে জড়িয়ে গেছে, তার মধ্যে যে আপনারা হরিনামে এসেছেন, এতে তো অবশ্যই ভাবতে হবে মহাপ্রভুর কৃপা অবশ্যই আছে। একজন নেতা মন্ত্রীর পেছনে হাজার হাজার মানুষ ছোটে কিছু পাবার জন্যে, কিন্তু আজকে আপনারা হরিবাসরে ছুটে এলেন, মহাপ্রভু কি এমন জিনিস দিয়েছিল যার জন্যে আপনারা ঘর সংসার ত্যাগ করে তার সান্নিধ্যে ছুটে এলেন একমাত্র ভবপারের পথটাকে পরিষ্কার করার জন্য। যিনি কলিযুগের প্রেম দাতা মহাপ্রভু, দুটি বাহু তুলে চলে যাচ্ছে নবদ্বীপের পথ দিয়ে। আজকে মহাপ্রভুর মন খুব একটা ভালো নাই, বিরস বয়ন, আজও কেন গোড়া চাঁদের বিরস বয়ান, কি ভাব পরল মনে সজল নয়ন। বলছে ভাব কারা বোঝে, সে বোঝে কে, ভাবি তারাই তো বোঝে, ভাবে তারাই তো বোঝে গো, তারাই তো বোঝে গো, ভাবে তারাই তো বোঝে গো, কৃষ্ণ বলি কাঁদতে পারি তারাই তো বোঝে গো, যেজন কৃষ্ণ বলি কাঁদতে পারি ভাবি তারাই তো বোঝে গো, গৌরী বলি কাঁদতে পারি তারাই তো বোঝে গো, যেজন গৌরী বলে কান্তি জানে তারাই তো বোঝে গো, গৌরী বইয়ার আমি জানি না তারাই তো বোঝে গো, গৌর বইয়ার আমি জানি না ভাবি তারাই তো বোঝে গো, সদাই গৌর গৌরী বলি তারাই তো বোঝে গো,
যেজন সদায় গৌর গৌর বলে তারাই তো বোঝব, সদাই গৌর গৌরি বলি তারাই তো বোঝে গো, যেজন সদাই গৌর গৌরি বলে যে গৌরি বইয়ার আনে জানে না, সদাই বাবা আস্তে আস্তে কীর্তনকে যে ভালোবাসতে পেরেছে হরে কৃষ্ণ, তিনি হরিনামের আসরে এসেছেন, এজন্য প্রথমে জিনিসটাকে ভালোবাসতে হবে, যার প্রতি ভালোবাসা আছে তার প্রতি প্রত্যেকের টান আছে, এজন্য হরির প্রতি আপনাদের ভালোবাসা আছে বলে আপনারা এখানে ছুটে এসেছেন। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে বিশ্বে সবচাইতে বড় সঙ্গীত হলো কীর্তন, অন্যান্য সঙ্গীতকে শ্রেষ্ঠ বললো না বড় বললো না, কীর্তনকে বড় বললো কেন? একটাই কারণ, বলছে অন্যান্য গানের মধ্যে কথা ভালো কিন্তু সুর ভালো নেই, আবার কোনো গানে সুর ভালো কিন্তু কথা ভালো নেই, কিন্তু হরিনাম এমন একটা জিনিস যেখানে কথাও ভালো আর সুরও ভালো। এই জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে একে অপরের অর্ধ নারীশ্বরের মতো ইকো হয়ে যাচ্ছে, একে অপরের অর্ধ নারীশ্বরের মতো। যেমন মায়েরা শিব দুর্গার মিলিত রূপ দেখেছেন তো, ছবিতে দেখেন নাই শিব অর্ধেকটা দুর্গা অর্ধেকটা, অর্ধেকটা শিবের মুখ অর্ধেকটা দুর্গার মুখ, একে অর্ধ নারীশ্বর বলা হয়। এই জন্য কীর্তন সুর এবং কথা একে অপরে অর্ধ নারীশ্বরের মতো। ভগবানের ভাব সবাই বুঝতে পারে না, এইদিকে কারা বুঝতে পারে? বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? জোরে বলুন, কেউ পারে? একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। এ জগতে যারা পিপিলিকার মতো গৌর ভক্ত, গৌর ভক্ত যারা গৌর বয়ান জানে না জানে না, তারা এই গৌরীর ভাব বুঝিতে পারে। বাবা আজকে মহাপ্রভু চলে যাচ্ছে কেমন ভাবে, অলসয় বসয়ঙ্গ আজি অলসয় বসয়ঙ্গ, অলসয় বসয়ঙ্গ আজি অলসয় বসয়ঙ্গ, ধর নিনা যাই আজি যাও আজি অলসয় বসয়ঙ্গ, ধর নিনা ঢোলে ঢোলে পড়িছে অলসয় বসয়ঙ্গ, ঢোলে ঢোলে অলসয় বসয়ঙ্গ, ঢোলে ঢোলে পড়িছে অলসয় বসয়ঙ্গ, ঢোলে ঢোলে পড়িছে অলসয় বসয়ঙ্গ, কি জানি কোন ভাবে হৃদয় 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 অলসয় বসয়ঙ্গ, ঢোলে ঢোলে পড়িছে। সকলে মিলে মায়ের একবার জোরে উলুধ্বনি দিয়ে দিন, জয় নিতাই।
কে কখন চলে যাবে কেউ জানে না। আরে